আল্লাহ, যেদিনকে দেখা করবে সেদিনকে। সেদিনকে আপনার নাম কি? আপনার নাম্বারটা দিবেন। পঞ্চগড় গিয়েছিলাম, ভাবলাম ট্রেনে করে ঢাকা ফিরব। স্টেশনে যেয়ে দেখি একদম ফাঁকা, সেইখানে দূরে দুটো ছেলে বসেছিল। দুটো ছেলের জীবনের গল্প ঘটনা ঠিক একই রকম। তখন আমি ফাঁকা বিদায় ভেবেছিলাম বাসে করে বাসায় যাব, কিন্তু তার পূর্বে এই দুইটা ছেলের সাথে কথা বলে যাই। ভালো আছো তোমরা? কই যাও, কই যাবে? হ্যাঁ, কই যাবে, কই যাবে? হ্যাঁ, খাইছো তোমরা? খাও নাই এখনো? তুমি খাইছো? কি ব্যাগ, কি ব্যাগে কি আনছো? জামা কাপড় ব্যাগ করা কত টাকা আছে? নাই, এখন পর্যন্ত খাও নাই? শরীরের তো একবারে শুকিয়ে মুখে গেছে, কি অবস্থা? বেলটা কই? বেল নাই? আসো আমার সাথে, উঠো, দুজনে উঠো, উঠো, উঠো। ওদের মুখে হাসি দেখতে পাচ্ছেন? এটা প্রাণ খুলে হাসি নয়, হয়তো আমার সাথে দেখা হয়েছে এজন্য হাসি মাখামুখি আমার সাথে কথা বলল। ওদের দুজনের হৃদয় ভরা বেদনাদায়ক যন্ত্রণা ও কষ্ট। বাপ মরে গেছে আর মা অন্য মানুষের সাথে চলে গেছে, কেউ নাই না? আর তোমার? হ্যাঁ, তোমার বাপ বিয়ে করে চলে গেছে? পানির সাথে পানি মিশে, কখনো তেল মিশে না। ওদের দুইজনের বাসা দুই জায়গা হওয়া সত্ত্বেও দুইজনের জীবনের গল্প কষ্ট একই রকম হওয়ার কারণে জানি না কিভাবে একসাথে মিলিত হলো। আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যেন ওকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। দোয়া চাওয়ারও একটা কারণ আছে। তোমরা দুইজনে এতিম, আমিও এতিম, কিন্তু আমার মা বাবা আছে, আমি অন্য দিক দিয়ে এতিম। সে আমার কাছে দোয়া চেয়েছিল কেন জানেন? ওর মা বাবা বলতে কিছুই নেই। ও যখন খাবার খায় তখন ওর চাচারা চাচিরা অনেক খারাপ ব্যবহার করে ওর সাথে। আমার নাম মোহাম্মদ আলম হাসান। ভাই, বেল কোন দোকানে পাওয়া যাবে? বেল, বেল। ছেলেটি প্রতিবন্ধী, কাজ করতে পারে না, ওর বাবাও প্রতিবন্ধী, এজন্য ওর ফ্যামিলির চাচার আত্মীয় স্বজনরা নানাবিধভাবে ওকে গালিগালাজ করে কষ্ট দেয়। কোমরে একটি বেল না থাকার কারণে প্যান্টটা বারবার খুলে যেত, এজন্য কয়েকটা মাস ওই রশি বেঁধেই কোমরে এইভাবে ছিল। আমি অনেক ভালো, আমার থেকে অনেক ভালো মানুষ আছে ভাই, তুমি জানো না, তাদের সাথে তোমার দেখা হয়ে যাবে। কেউ খাওয়ায় না? বিশাল ভালো, অনেক ভালো। আমি তোমার সাথে আবার কবে দেখা হবে তোমাদের সাথে? আল্লাহ যেদিনকে দেখা করবে সেদিনকে। সেদিনকে কান্দো না। আম্মুর কথা মনে পড়তেছে? তুমি তোমার আম্মুরে দেখো নাই? চলে গেছে না? হ্যাঁ, কান্দো না, ওই টাকা কটা রাখো। তোমরা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তোমার লাগে আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তোমাকে ভালো করুক, সুস্থ করুক, আল্লাহ যেন তোমাকে পরিশ্রম করার তৌফিক দেয়, আর তোমার মা যেন তোমার কাছে আসে, তোমার মার সাথে যেন তোমার দেখা হয়। আমি দোয়া করি, থাকো। হ্যাঁ, কেন না? ভালো থেকো, থাকো তোমরা, থেকো, আবার জানি দেওয়া হয় কোনোদিন। হ্যাঁ, কিছু খাওয়া খেয়ে নিও, খিদে লাগলো। এই টাকা, হ্যাঁ।
আপনার নাম বলতা জীবন আমার নাম পার দিব মোবাইল আছে তোমার তাহলে কিভাবে কথা বলবা ভাই লোকে ভাই লোকে যে সাথে ফোন দিয়ে কথা